নমস্কার বন্ধুরা বাসাই রান্নাবান্নাতে সকলকে স্বাগত আজ তোমাদের সাথে নামমাত্র তেলে আলুর একটা স্ন্যাক্সের রেসিপি শেয়ার করব এই আলুর স্ন্যাক্স একবার তৈরি করে খেলে বারবার খেতে ইচ্ছা করবে প্রথমেই দেখো আমি এইভাবে গোল গোল করে আলু কেটে নিয়েছি আর এই আলুগুলোকে কেটে নেওয়ার পর তিন চারবার জল পাল্টে ভালো করে ধুয়ে নিতে হবে দেখো আলুগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি এবার আমি এখানে একটা একটা গুঁড়ো মশলা নিয়ে নিচ্ছি প্রথমে হলুদ গুঁড়ো তারপর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো তোমরা এখানে চাইলে ঝাল লঙ্কা গুঁড়োও অ্যাড করতে পারো দিয়ে দিচ্ছি আমচুর পাউডার জিঞ্জার পাউডার জিরে গুঁড়ো আর অল্প একটু হিং তোমরা চাইলে এখানে চাট মশলা রসুন বাটাও দিতে পারো এবার অল্প জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নিতে হবে যারা ঝাল পছন্দ করো তারা এখানে ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারো এবার দেখো আলুর টুকরোগুলোকে আমি দিয়ে এইভাবে এই পেস্টের সাথে ভালো করে মাখিয়ে নিচ্ছি প্রত্যেকটা আলু ভালো করে পেস্টের সাথে ভালো করে মা মাখিয়ে নিয়ে আমি একটা পাত্রের মধ্যে সুজি নিয়ে নিয়েছি আর সুজির মধ্যে অল্প একটু হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার মশলায় মেশানো আলুগুলোকে এই সুজির মধ্যে দিয়ে ভালো করে কোট করে নেব দেখো এইভাবে প্রত্যেকটা আলুর মধ্যে কোট করে নিয়েছি এবার ওভেনে তাওয়া বসিয়ে নামমাত্র তেল দিয়ে তেলটাকে ভালো করে চাড়িয়ে নিচ্ছি তাওয়াটা ভালো করে হিট করে নেওয়ার পর এবার যে আলুগুলোকে কোট করে রেখেছিলাম সুজির মধ্যে সেই আলুগুলোকে ভাজার জন্য দিয়ে দিচ্ছি গ্যাসে ফ্লেম লোতে রেখে ঢাকা দিয়ে দিয়ে এই আলুগুলোকে ভেজে নিতে হবে দেখো একটা আলু ভাজা হয়ে গেছে এইভাবে প্রত্যেকটা আলুকে একইভাবে সময় নিয়ে ভেজে নিতে হবে আমার রান্নাটা কমপ্লিট করতে দশ মিনিট সময় লেগেছে দেখো প্রত্যেকটা আলু পারফেক্টভাবে ভাজা হয়েছে এইভাবে এই আলুর ক্রিস্পি রেসিপি একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো ভীষণই ভালো লাগবে আশা করি আজকের রেসিপি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে বন্ধুদের মধ্যে অনেক শেয়ার করো লাইক কমেন্ট করতে ভুলো না সকলে সাবধানে সুস্থ দেখো। ফিরে আসবো আবার কোনো নতুন রেসিপি নিয়ে ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ